Hello everyone, good morning. Welcome back to my channel, Rakhi Tikadar vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর অনেক দিন হলো বাড়ির যেসব কাজকর্ম করি তে সেগুলো নিয়ে ব্লগই বানানো হয় না। তো তোমরা ভাবো আমি সারা দিন বাড়িতে কি করি না করি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই উনুনটা লেপতে বসে গেছি। তো অনেক দিন হলো উনুনটা লেপা হয় না, রান্নাও বেশি এটা হয় না, মানে এটা হচ্ছে তুলা উনুন, তো মাঝে মধ্যে এটা রান্না করা হয়। তো ভাবলাম আজকে সকালবেলায় উনুনটাকে একটু লেপে দিই। তো উনুনটা লেপা হয়ে গেলে তো বাদ বাকি যে কাজকর্মগুলো আছে তো সেগুলো। আর আমার সকালবেলার কাজকর্ম হলো ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে বাসি কাপড় ছেড়ে তারপর যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের সব বাসনপত্র বের করব, ঠাকুর ঘরটা মুছব, এটা হলো আমার কাজ। আর যে বাদ বাকি কাজকর্মগুলো আছে তো সেগুলো মাসি করে দেয় আর কি। আর এই দেখো আমি ঠাকুরের বাসন আমার সব বের করা হয়ে গেছে, আর এইগুলোকে এখন আমি মাজব, মেজে ঘষে রাখবো, তারপর যখন স্নান করে পুজো দেবো তো দেবো। তো এখন এটাকে মেজে ঘষে আমি রাখছি। আর এই যে এখন আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এগুলোকে ধুয়ে তারপর আমি নিয়ে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে সিঁড়িতে এগুলোকে রাখবো, তারপর এগুলোকে দেবো শুকাতে। আর এই কাজটা আমার হয়ে গেলে তারপর আমি একটু চা খাবো, মাহিকে পড়তে বসাবো, এই আর কি কাজ। আর তোমাদের তো বলেছি সকালবেলার আশিপাশি যে কাজকর্মগুলো থাকে তো সেগুলো মাসিই করে দেয়। তো এখন আমি এগুলোকে রাখবো এখানে, তারপর একটু চা খাবো, তারপর মাহিকে পড়তে বসাবো। আর সকালবেলা সব কাজকর্ম সেরে এখন বসে গেছে চা খেতে। দেখো মুড়ি নিয়ে বসেছে চা খেতে, আর শীতের সময় মুড়ি দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আর মাহিও আমার সঙ্গে খেতে চায়। আর এই যে এখন আমি মাসিকে দিয়েছি এদিকে রান্না বসাতে। তো অনেকদিন ধরে ভেবেছি যে খুদের ভাত খাবো, তো সময় আর হয়ে উঠছে না। তো মাসিকে বললাম আজকে তুমি রান্না করো খুদের ভাত, তো এর সঙ্গে অনেক আইটেমই হবে, তো তোমাদের দেখাবো। তো মাসি এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি যাবো মাহিকে পড়াতে। আর মাহির স্কুলও আছে, তো ওর কিছুটা হোমওয়ার্কও বাকি আছে, তো সেগুলো করাবো আর মাসি রান্না করুক। চলো মাহিকে এখন আমি পড়তে বসাই। এই পেজে দেখি, এই পেজে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো কোথায়? আর এখন আমরা সকালবেলায় চা খেয়ে দিয়ে মাহিকে বসেছি পড়তে। শীতের সকালে দেখো রোদ্রের মধ্যে পড়তে বসিয়েছি, আর মাহির যে হোমওয়ার্কগুলো ছিল তো সেগুলো করবো, অনেক তো হোমওয়ার্ক বাকি আছে দেখো। ঠিক আছে, এগুলোকে করতে হবে এখন। মুখে পেন দিচ্ছে কেন বাবা? ঠিক আছে তুমি করো, আমি বলে বলে দিচ্ছি। হ্যাঁ তুমি তো একাই পারো, লেখো। এইটা দিয়ে কেন, এই পেনটা দিয়ে লেখো। সে পেনটা কোথায়? এই যে রয়েছে, এটাই লেখো। শিরো, এটা কে রে? এই যে, এই যে শিরো। কি হয়েছে? আচ্ছু 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 উজি 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 তোমাকে খেতে দেয়নি সকালবেলায়? মাথায় উঠে বসেছে দেখেছ, মাথায়। ঠিক আছে ঠিক আছে, স্কুলে যেতে হবে তো, এখন স্নান করে রেডি করব, তারপর পাঠাবো স্কুলে। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, তো মাহি এখন খাবে, তারপর রেডি হবে স্কুলে যাওয়ার জন্য। তাড়াতাড়ি খেলা করে না, এখন কিন্তু স্নান করতে হবে। আমি গিজারে কিন্তু জল গরম দিয়েছি।
Shira, Shira, কি হয়েছে? খেতে দাইনি সকাল বেলায়? হ্যাঁ একটু খেলা করে নাও। আরে এই যে দেখো আমার মাহি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে পুরো ড্রেস পরে আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে মাহি ছেলে না মেয়ে তো অবশ্যই মেয়ে এই দেখো স্কার্ট পরে স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছো স্কার্ট পরে স্কুলে যাচ্ছে ও মেয়ে আর ওর নাম হচ্ছে মাহি আর স্কুলের নাম হচ্ছে তাতই বাড়িতে আমরা মাহি বলে ডাকি আর হচ্ছে ওই যে ব্যাগ গোছানো হয়ে গেছে এখন আমি ওকে যাবো স্কুলে দিতে আর তোমরা এটাও কমেন্ট করেছিলে যে মাহির কি বিয়ে হয়ে গেছে তো ওর বিয়ে হয়ে যায়নি ও জাস্ট ওটা ভিডিও করে আর কি একটু সেজে গুজে তো এই আর কি তো চলো এখন মাহি রেডি হয়ে গেছে আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো চলো এখন মাহিকে ব্যাগ দিয়ে স্কুলে দিয়ে আসি ঠিক আছে চলো এখনই স্কুলে যাবে শোনো বাবা আর এখন মাহিকে স্কুলের গাড়িতে নিতে আসে আর কি ও আগে টোটোতে যেত তো এখন আর টোটোতে যায় না তো সেই কাকাটা বাড়িতে নেই আর কি তো যাই হচ্ছে স্কুলের গাড়িতে তো স্কুলের গাড়িটা মোড় পর্যন্ত আসে তো ওই পর্যন্ত ওকে আমি ছেড়ে দিয়ে আসবো আর এই যে আমরা চলে এসেছি আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আর কি গাড়ির জন্য আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে তো মাহি যাবে এই গাড়িতে আর কি আর এই যে দেখতে পাচ্ছ ওর কত বন্ধু বান্ধব সবাই এই গাড়িতে যায় তো এই গাড়িতে যায় ওকে তুলে দিয়ে তারপর আমি যাব বাড়িতে এখন মাহিকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসছে তারপর আমরা বসে গেছি খেতে কারণ মাহিকে পাঠানোর খুব ব্যস্ত থাকে তো তাই ওকে পাঠিয়ে দিয়ে এখন আমরা খেতে বসেছি আর এই দেখো আজকে তো তোমাদের বলেছি সকালবেলায় খুদের ভাত রান্না হয়েছে এই দেখো আর এই খুদের ভাতটা খাবো হচ্ছে এই দেখো মাছ ভাজা দিয়ে মাছ ভেজেছি আর এটা হচ্ছে আলু ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে খাবো কেমন হবে আজকে আমাদের খাওয়া দাওয়াটা আর মাসি ওইদিকে কালো জিরে বাড়ছে আর কি রসুন দিয়ে তো সেটাও থাকবে সঙ্গে আর পেঁয়াজ নিয়ে আসছে এখন আনেনি তো আমি বেড়ে নিয়েছি এখন মাখিয়ে দেবো তিতলিকে আর কি তো চলো আগে তিতলিকে মাখিয়ে দিই খুদের ভাত রান্না করলে ও মেখে খেতে পারে না ওকে মেখে দিতে হবে তো আগে তিতলিকে মেখে দেবো তারপর আমারটা মাখবো চলো তাহলে সবাই খাওয়া দাওয়া এখন শুরু করি তারপরে বাদ বাকি কাজকর্মগুলো আছে তো সেগুলোও করতে হবে এই যে মাছ ভাজা এটা খাবো আর এটা মাসিকে দিলাম মাসি লঙ্কা এই যে তোমার এটা স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলা এখন রান্না বান্না করতে হবে আর এই দেখো অনেকগুলো শাক নিয়ে এসছে তো পাশের বাড়ি মামি গেছিল মাঠে তো সেখান থেকে শাকগুলো নিয়ে এসছে আর মাসি বেছে দিয়েছে সবগুলো দেখো কত শাক হয়েছে আর এই শাকটা দুপুরবেলায় ভাজা হবে আর রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে তো এইগুলো করবো মাহি আবার স্কুল থেকে আসবে ওকে আবার আনতে যেতে হবে তো চলো আগে রান্না বান্নাটা শুরু করি যতটা করতে পারবো করবো দিয়ে রেখে মাসির কাছে তারপর মাহিকে আবার আনতে যেতে হবে চলে এখন রান্না বান্না শুরু করবো অনেক শাক দিয়েছে দেখেছ এই আমাদের গ্রামের দিকে যাদের বাড়ি না এখন মাঠে এত পরিমাণে শাক হয় মানে পাশের বাড়ির লোকেরা যারাই যাবে তো মাঠের থেকে শাক এনে এনে আমাদের দেয় সর্ষে শাক বলো এই বেতর শাক বলো আর অন্যান্য শাক ধনে শাক এগুলো সব নিয়ে আসে আর ভাবলাম একদিন মাঠে যাব তো সেভাবে আর যাওয়া হচ্ছে না দেখি যদি এর মধ্যে একদিন সময় হয় তাহলে যাব আর এই যে মাহি চলে এসছে স্কুল থেকে আর এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি আর সোয়েটারও পরিয়ে দিয়েছি প্রচুর শীত পড়ে গেছে এখন স্কুল থেকে আসার পরে যখন হাত মুখ ধোয় তখন আবার শীতও লেগে যায় তো পরিয়ে দিয়েছি আর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ও বসবে এবার পড়তে একটু পরে ওকে পড়াতে আসবে মানে 3:30 4:00 মধ্যে চলে আসে আর কি
সাতটার পর পরই চলে আসে তো খেয়ে দিয়ে আবার পড়তে বসবে তারপর আমরা খাবো ভালো লাগে পড়তে তোর হ্যাঁ সত্যি করে বল পড়তে ভালো লাগে হ্যাঁ অল্প অল্প ভালো লাগে বেশি ভালো লাগে না এখন খেয়ে স্কুল থেকে এসে আর খেয়ে দিয়ে যে পড়তে বসবে তখন একটু মন খারাপ তো হবে বল তো কি করা যাবে পড়তে তো হবে তাই না বাবা একটু রোদ্রে বসবে ঘরের মধ্যে দেখেছো কতটা শীত খেদে রোদ্রে বসবে তারপর পড়তে বসবে ঠিক আছে কেন তোর যে রাবার রয়েছে ওটা হবে না দিদিকে আমি পাঠাচ্ছি এখন তো রাবার গুলো কে খেয়েছে ঠিক আছে আমি দিদিকে বলছি আর এদিকে মাইকে পড়াতে এসছে তো মাইকে পড়তে বসে আমি চলে এসেছি বাইরে তো এরা এখানে বিড়ি বাজছিল তো ওদের কাছে এসে একটু গল্প করছিলাম অনেক রকমের কথা বলছিলাম আর কি আর দুপুরবেলায় খেয়েছি তো প্রচণ্ড শীত লেগে গেছে তো ভাবলাম চলো রোদ্রে বসে ওদের সঙ্গে একটু গল্প করি তা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবার দেখা আছে নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমার ভালো থেকো